মশার উৎপাদে মহানগরবাসী নগর কর্তৃপক্ষের হাতে ফগার মেশিন আছে মাত্র চারটি সিটি কর্পোরেশনের মশক নিধনে নেই তেমন কোনো পরিকল্পনা ভোটাররা চান নতুন মেয়র ও কাউন্সিলররা তাদের দুঃখ অনুভব করে এই বিষয়ে নজর দেবেন গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট মশাবাহিত মারাত্মক সব রোগের ঝুঁকিতে রয়েছে গাজীপুর মহানগরবাসী যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং কলকারখানার বর্জ্য জমে নগরীতে মশার প্রজনন বেড়েছে ব্যাপক হারে কেবল বর্ষাকাল নয় বছর জুড়েই থাকে মশার উৎপাদ দিনের বেলাতেও তাই মশায় টানাতে হয় অনেক এলাকার মশার যন্ত্রণা অনেক সন্ধ্যার পরে মশার অনেক প্রকট বেড়ে যায় বাচ্চা গুলো পড়তে পারে না মশার কাপড় জ্বালা মশা মানে লাগে যে ভেঙ্গলে মতো ধরে ডাকাতে বা গুলশানে গেছি আগে দেখি মশার একটা ওষুধ ছিটে আমাদের দিকে কিছুই তো করে না গেল বছরও পঁচিশ লাখ মানুষের এই নগরে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তারপরও এডিস মশা নিধনে নেই কোনো উদ্যোগ তিনশো ত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশে বৃহত্তম সিটি কর্পোরেশনের জন্য চলতি অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে মাত্র দশ লাখ টাকা কিন্তু ফগার মেশিনের অভাবসহ নানা কারণে সেই অর্থ খরচের উপায় নেই মশক নিধনের উপরে আমাদের ব্যাপক কোনো কার্যক্রম নেই গাজীপুর সিটি কর্পোরেশনের ফকার মেশিং বলেন বা স্পের মেশিং বলেন এই যে তো কোনো মেশিংয়ের সংখ্যা খুবই কম আগামী পনেরো মে গাজীপুর সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে বিজয়ীরা নগর পরিকল্পনায় মশক নিধনের বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেবেন এমন প্রত্যাশা গাজীপুরবাসীর ফারদিন ফেরদৌস মাসরাঙা সংবাদ গাজীপুর